করা হবে এবং যারা কামাতে এসেছিল তারাই বিজেপি তে যাচ্ছে, তৃণমূল থেকে কেউ যাচ্ছে না। উনি কিসের জন্য বসে আছেন? কামাতে পাচ্ছেন সেই জন্য নাকি? এইসব ফালতু কথা বলে লাভ নেই, যারা ওদের সম্পদ ছিল তারা আজকে বিজেপির দিকে চলে এসেছে। হতাশায় আর কি বলবেন, বুঝতে পারছেন না, ক্যান্ডিডেট পাচ্ছেন না, নাবালকদের ক্যান্ডিডেট করছেন। টিএমসি কি অবস্থায় আছে সেটা ওনার চেয়ে বেশি কেউ জানে না। অর্জুন সিং কি অ্যারেস্ট হতে পারে? সেটা তো ওনারাই ঠিক করবেন, নির্বাচন কমিশন দেখছে, ওনার চাইলে অ্যারেস্ট করতে পারবেন না। দাদা ট্রেলারটা তো দেখলাম, ফিল্ম কবে শেষ হবে? 23 মে অবধি অপেক্ষা করতে হবে। বাস, থ্যাংক ইউ।